Hey everyone, আজকে থেকে আমরা নলেজ রিপ্রেজেন্টেশন শুরু করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ রিপ্রেজেন্টেশন বিভিন্নভাবে করা হয়ে থাকে, বিভিন্ন লজিকের মাধ্যমে করা হয়ে থাকে। তো আমরা এমনই এক ধরনের লজিক নিয়ে আজকে কথা বলবো, তার নাম হচ্ছে প্রপোজিশনাল লজিক। তো প্রপোজিশনাল লজিক বুঝতে হলে আমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে যে প্রপোজিশন কি জিনিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রপোজিশন হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যা হয় ট্রু অথবা ফলস, বাট দুইটাই হতে পারে না। ওকে, এখন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি কিছু। প্রথম এক্সাম্পলটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা একটা সেন্টেন্স উইচ ইজ ট্রু, তাই না? ঢাকা বাংলাদেশের রাজধানী, তো এজন্য এটা হচ্ছে একটা প্রপোজিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টেটমেন্ট দেওয়া আছে 1+1=3। ওকে, এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস, তবুও এটা একটা প্রপোজিশন, বিকজ প্রপোজিশন হচ্ছে এমন একটা সেন্টেন্স যা হয় ট্রু অথবা ফলস। আর না, তিন নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে x+1=2। এই সেন্টেন্সটাকে বা এই স্টেটমেন্টটাকে আমরা কিছুই করতে পারতেছি না, কারণ এটা কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স না, সো এখানে এটা প্রপোজিশন না। নাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রপোজিশনাল ভ্যারিয়েবল, কিছু ভ্যারিয়েবল দেওয়া আছে, অর্থাৎ আমরা প্রপোজিশনাল যে সেন্টেন্সগুলোকে সেই সেন্টেন্সগুলোকে হুবহু লিখি না, আমরা সেই সেন্টেন্সগুলোর ভ্যারিয়েবল তৈরি করি এবং সেই ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইট ইজ রেইনিং, এই সেন্টেন্সটাকে এই বাই প্রপোজিশনটাকে আমরা পি ধরেছি, আবার টুডে ইজ এ হট ডে এই প্রপোজিশনটাকে আমরা কিউ ধরেছি। নাও এখন আমরা দেখব যে প্রপোজিশনের বিভিন্ন কম্পোনেন্টস। ওকে, তো প্রথম যে কম্পোনেন্টসটা সেটা হচ্ছে কনজাংশন, সেকেন্ড হচ্ছে ডিসজাংশন, থার্ড হচ্ছে নেগেশন, ফোর্থ হচ্ছে ইমপ্লিকেশন, অ্যান্ড লাস্ট হচ্ছে ইকুইভ্যালেন্স। এক এক করে সবগুলো দেখব। এখন প্রথম যে কম্পোনেন্ট হচ্ছে সেটা হচ্ছে কনজাংশন। এই কনজাংশনটা আমরা ব্যবহার করি অ্যান্ড বুঝাতে, অর্থাৎ দুটা স্টেটমেন্টকে যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি তখন সেটাকে আমরা কনজাংশন ইউজ করি সেখানে। তো এই কনজাংশনকে এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এখন আমরা একটা এক্সাম্পলের সাহায্যে কনজাংশনটা বুঝবো। এক্সাম্পলটা দেওয়া আছে যে টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড ইট ইজ রেইনিং টুডে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদেরকে এটা কনজাংশন করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? টুডে ইজ ফ্রাইডে, এই সেন্টেন্সটাকে আমরা ধরে নিলাম পি। ওকে, অ্যান্ড ইট ইজ রেইনিং টুডে, এই সেন্টেন্সটাকে আমরা ধরে নিলাম কিউ। ওকে, তাহলে আমাদের কনজাংশন হবে পি অ্যান্ড কিউ। এখন আমরা দেখব হচ্ছে ডিসজাংশন। সো ডিসজাংশন ব্যবহার করা হয়ে থাকে অর বুঝাতে, অর্থাৎ দুইটা সেন্টেন্স যদি অর মাঝখানে যদি অর থাকে তাহলে আমরা ডিসজাংশন ইউজ করি। ডিসজাংশনটাকে এই সিম্বলের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এখন আমরা এক্সাম্পলটা দেখব যে কিভাবে ডিসজাংশন করা হয়। যে টুডে ইজ ফ্রাইডে অর ইট ইজ রেইনিং টুডে, আমরা কনজাংশন যেভাবে করেছি ঠিক ডিসজাংশনটা একইভাবে করব, বাট সিম্বলটা হবে জাস্ট ডিসজাংশনের সিম্বল, অর্থাৎ টুডে ইজ ফ্রাইডে হচ্ছে পি, ইট ইজ রেইনিং টুডে হচ্ছে কিউ। তাহলে আমাদের ডিসজাংশন হবে পি অর কিউ। ওকে, আমরা দেখব হচ্ছে নেগেশন। নেগেশনটা আসলে একটা সিম্পল বা সিঙ্গেল সেন্টেন্সের জন্য করা হয়ে থাকে। এটা আসলে নেগেশন দ্বারা নটকে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ যখন আমরা একটা সেন্টেন্স নেগেটিভ হয় তখন সেই সেন্টেন্সে আমরা নেগেশন ইউজ করে থাকি। তো নেগেশনটা এই সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এখন এক্সাম্পল দেখছি আমরা, ইট ইজ নট রেইনিং টুডে। ওকে, সো প্রথমে যদি এটা এরকম হতো ইট ইজ রেইনিং টুডে, তাহলে আমরা কি করতাম? এটাকে একটা প্রপোজিশন ধরে একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তাহলে আমরা যদি ইট ইজ রেইনিং টুডে কে পি ধরি আর নটের সিম্বল হচ্ছে এটা, তাহলে আমাদের নেগেশন হবে নট পি। ওকে, আমরা দেখব হচ্ছে ইমপ্লিকেশন। ওকে, ইমপ্লিকেশনটা ইউজ করা হয় ইফ দেন স্টেটমেন্টে অথবা কন্ডিশনাল স্টেটমেন্টে, অর্থাৎ যেই স্টেটমেন্টগুলোতে ইফ এলস অথবা ইফ দেন এর ইউজ থাকে সেখানে আমরা ইমপ্লিকেশন ইউজ করে থাকি। ইমপ্লিকেশনকে এই ইমপ্লাইজ সিম্বল দ্বারা অথবা এই সিম্বল দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এখন আমরা একটা এক্সাম্পল দেখছি, ইফ ইট ইজ ফ্রাইডে দেন ইট ইজ রেনিং টুডে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ দেন আছে, তাহলে আমরা এখানে ইমপ্লিকেশনের সিম্বলটা ইউজ করব অ্যান্ড এখানে আমরা দুটো প্রপোজিশন তৈরি করব। ইট ইজ ফ্রাইডে এটাকে একটা প্রপোজিশন অ্যান্ড ইট ইজ রেনিং টুডে এটা একটা প্রপোজিশন। তো ইট ইজ ফ্রাইডের জন্য আমরা এটার নাম দিলাম হচ্ছে পি আর এটার ভ্যারিয়েবল দিলাম হচ্ছে কিউ। তাহলে হবে আমাদের ইমপ্লিকেশন হবে পি ইমপ্লিকেশন কিউ। আমরা এখন লাস্ট যে কম্পোনেন্টসটা দেখব প্রপোজিশনাল লজিকের, সেটা হচ্ছে বাইকন্ডিশনাল অথবা ইকুইভ্যালেন্স। বাইকন্ডিশনাল অথবা ইকুইভ্যালেন্স এই কম্পোনেন্টটা ইউজ করা হয় যখন আমাদের স্টেটমেন্টে ইফ অ্যান্ড অনলি ইফ থাকে, ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা এই উভমুখী চিহ্নর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইট ইজ রেইনিং টুডে ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ ফ্রাইডে টুডে। আজকে বৃষ্টি হবে যদি এবং কেবল যদি আজকে শুক্রবার হয়, ঠিক আছে। তো ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু এখানে আছে সেখানে আমরা বাই কন্ডিশনাল ইউজ করবো। অ্যান্ড ইট ইজ রেইনিং টুডেকে আমরা ধরলাম পি অ্যান্ড ইট ইজ ফ্রাইডে টুডেকে আমরা ধরলাম কিউ। তাহলে আমাদের বাই কন্ডিশনাল হবে পি বাই কন্ডিশনাল কিউ। ওকে, নাও আমরা প্রপোজিশনাল লজিকের কিছু এক্সাম্পলস দেখব, কিছু কমপ্লেক্স এক্সাম্পল, অর্থাৎ যেখানে অ্যান্ড অর নট ইমপ্লিকেশন মানে অনেকগুলো একসাথে হতে পারে, ঠিক আছে। যেমন প্রথম এক্সাম্পলটা হচ্ছে ইফ ইট ইজ রেইনিং টুডে ইফ ইট ইজ রেইনিং দেন ইট ইজ নট সানি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ দেন আছে, অর্থাৎ আমরা এখানে ইমপ্লিকেশন ইউজ করব, আবার নটও আছে, অর্থাৎ এখানে আমাদের নেগেশনও ইউজ করতে হবে। ইমপ্লিকেশন এবং নেগেশন একই সাথে। তো প্রথমে ইট ইজ রেইনিং কে আমরা ধরলাম হচ্ছে পি অ্যান্ড ইট ইজ সানিকে ধরলাম আমরা কিউ। ওকে, তাহলে আমাদের প্রপোজিশনাল লজিকটা হবে ইফ পি অর্থাৎ পি ইমপ্লাইজ টু নট কিউ, অর্থাৎ যদি পি হয় তাহলে কিউ হবে না, ঠিক আছে। অর্থাৎ ইফ ইট ইজ রেইনিং দেন ইট ইজ নট সানি। দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে ইফ ইট ইজ হট অ্যান্ড হিউমিড দেন ইট ইজ নট রেইনিং। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ দেন অর্থাৎ ইমপ্লিকেশন ইউজ হবে, আবার এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড অর্থাৎ কনজাংশন ইউজ হবে, আবার এখানে দেখতে পাচ্ছি নট তার মানে নেগেশন ইউজ হবে। একটা প্রপোজিশনাল লজিকের তিনটা সিম্বল আমরা এখানে ইউজ করব। অ্যান্ড এখানে তাহলে দেখতে পাচ্ছি আমরা ইট ইজ হট এটাকে একটা নাম দেই, ইট ইজ হট পি অ্যান্ড হিউমিডকে আমরা ধরলাম কিউ অ্যান্ড ইট ইজ রেইনিংকে আমরা ধরতে পারি হচ্ছে আর। ওকে, তাহলে আমাদের প্রপোজিশনাল লজিকটা কি হবে ইফ ইট ইজ হট অ্যান্ড হিউমিড, তার মানে হচ্ছে পি কনজাংশন কিউ, হট অ্যান্ড হিউমিড কনজাংশন পি কিউ যদি হয় তাহলে ইমপ্লিকেশন হবে ইট ইজ নট রেইনিং অর্থাৎ ইট ইজ রেইনিং আমাদের হচ্ছে আর অ্যান্ড নট রেইনিং ইকুয়ালস টু নট আর, ঠিক আছে। অ্যান্ড লাস্ট যে এক্সাম্পলটা আমাদের আছে এখানে সেটা হচ্ছে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম ক্যাম্পাস অনলি ইফ ইউ আর এ কম্পিউটার সায়েন্স মেজর অর ইউ আর নট এ ফ্রেশম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলি ইফ আছে তার মানে বাই কন্ডিশনাল ইউজ হবে, আবার এখানে দেখতে পাচ্ছি অর আছে তার মানে হচ্ছে ডিসজাংশন ইউজ হবে, আবার এখানে দেখতে পাচ্ছি নট আছে তার মানে হচ্ছে এখানে নেগেশন ইউজ হবে। তাহলে আমরা এখানে প্রপোজিশনগুলোকে আগে আইডেন্টিফাই করি যে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ফ্রম ক্যাম্পাস এই পুরোটাকে আমরা ধরতেছি হচ্ছে এ, কে ইউ আর এ কম্পিউটার সায়েন্স মেজর এই পুরোটাকে ধরতেছি আমরা হচ্ছে বি, ইউ আর এ ফ্রেশম্যান এটাকে ধরতেছি হচ্ছে আমরা সি। তাহলে আমাদের প্রপোজিশনাল লজিকটা হবে যে এ অনলি ইফ তার মানে হচ্ছে বাই কন্ডিশনাল by conditional के single arrow अथवा double arrow जिकोन एक टा use करा जाए कोनो समस्या नहीं। You are a computer science major or you are not a freshman तार माने होच्छे B or not C। ओके हमार धारणा তোমরা সবাই বুঝতে পেরেছো পজিশনাল লজিক। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা লজিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রেডিকেট লজিক বা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। থ্যাংক ইউ।